হ্যালো এভরিওয়ান, তো আজ আমি নিয়ে চলে এসেছি আবার একটা দিওয়ালি মেকআপ লুক। সো সবচেয়ে প্রথমে আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের রোজ টোনার। তো আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে এসেছি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে। এবার আমি ফার্স্ট অ্যাপ্লাই করে নিচ্ছি এই টোনারটা, আমার খুব পছন্দের এই টোনারটা, আমি মাঝে মধ্যে ইউজ করি। সো এটা আজকে আমি বিফোর মেকআপও ইউজ করে নিলাম। তো আমি টোনারটা অ্যাপ্লাই করে এবারে জাস্ট একটু ড্রাই হওয়ার জন্য রেখে দিচ্ছি অল্প সময়ের জন্য। এবার আমি ড্যাব ড্যাব মোশনে একটু ভালোভাবে যাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য আমি এভাবে একটু ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভালোভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, মোটামুটি ড্রাই হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি গুড ভাইবসেরই এই সিরামটা। সো এই সিরামটা আমি নিয়ে জাস্ট দুটো ড্রপস, আমি বেশি ইউজ করছি না। তো এই দুটো ড্রপ আমি, যেহেতু আজকে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করিনি, তো ময়শ্চারাইজারের ইউজ না করায় আমি এই সিরামটা ইউজ করছি। এটাও আমার খুব ভালো লাগে সিরামটা ইউজ করতে। এটা আমি ডে টাইম নাইটেও আমি কখনো ইউজ করি। হ্যাঁ, আমি বিফোর মেকআপও ইউজ করেছি আগেও, আমার ভালো লেগেছে, তাই বলে আমি আজকেও এটা বিফোর মেকআপ ইউজ করে নিলাম। তো এটাও দেওয়ার পর আমি নেক্সট ইউজ করছি এখানে সুগারের এই ফাউন্ডেশনটা। সো এটা একটা স্টিক ফাউন্ডেশন যেটার শেড নাম্বার 07। সো এই ফাউন্ডেশনটা আমার শেড থেকে হালকা একটু লাইট শেডটা, তো তাই বলে আমি অল্প বেশি করে আমি বেশি ইউজ করিনি, একদম জাস্ট ডট 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 দিয়ে অল্প অল্প করে আমি ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি, যেহেতু এটা একটু লাইট শেড। তো আর সবচেয়ে মজা কি, এই স্টিক ফাউন্ডেশনটার ঠিক পেছনে এখানে একটা ব্রাশ দেওয়া থাকে, তো এভাবে ব্রাশ দিয়ে ভীষণ কমফোর্টেবলি আমার খুব ভালো লাগে এটা ব্ল্যান্ড করতে, তার জন্য এই স্টিক ফাউন্ডেশনটা খুবই মজার। তো আমি এইভাবে এই স্টিক ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম আমার ফেসে। তো যখন আমরা ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করি, সাথে হয় আমাদের ন্যাকে অ্যাপ্লাই করাটা খুবই দরকার, না হলে ডিফারেন্সটা বোঝা যায়, সেই কালারটা একটু ডিফারেন্ট হয়ে যায়। তো তার জন্য আমি ন্যাকেও ভালোভাবে ফাউন্ডেশনটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিলাম এই ইনসাইডের কনসিলারটা। হয়তো আমার আগের ভিডিওটায়ও আপনারা খেয়াল করেছেন, দেখেছেন যে আমি এই কনসিলারটা কিনেছিলাম শুধু বিলো 100 rupees দিয়ে, বাট এত ভালো এই কনসিলারটা, আমার খুব পছন্দ হয়েছে এই কনসিলারটা, তাই বলে আমি এই কনসিলারটাই আবার ইউজ করছি। তবে একটা জিনিস বলার আছে এই কনসিলারটার ব্যাপারে, এটা আমি ডেলিতে ইউজ করেছিলাম, তো আমি সারা দিন রাত ইউজ করার পরে আমি মনে করেছি যে আমার খুব একটা লং লাস্টিং ছিল না। তবে হ্যাঁ, এটা যেহেতু একটা দিওয়ালি লুক ক্রিয়েট করছি বা কোথাও সন্ধ্যের পর গেলে 3-4 ঘন্টার জন্য খুব একটা এফেক্ট করবে না, ভালোই হবে। তো এটা আমি ইউজ করেছিলাম, আমি 3-4 ঘন্টায় আমার এই মেকআপটা ছিল, বেশ ভালোভাবেই ছিল, কোনো প্রবলেম হয়নি। সো এটাকে আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে এবার এখন ব্ল্যান্ড করে দিচ্ছি, যা যা আমার আন্ডার আইগুলো আছে, ডার্ক সার্কেলসগুলো, সাথে হয় হাই পয়েন্টসগুলো, আর কিছু ডার্ক স্পটসও আছে আমার ফেসে, সেগুলো কভার করার জন্য আমি এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিলাম এখানে এলিয়েটিনের একটা ফেস কম্প্যাক্ট পাউডার, এটাও আমি বিলো 100 দিয়ে নিয়েছিলাম লাস্ট ভিডিওতে। যদি আপনারা আমার লাস্ট ভিডিওটা না দেখে থাকেন, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সবগুলো প্রোডাক্ট আমি বিলো 100 rupees ইউজ করেছিলাম আর সবগুলো প্রোডাক্টই ভালো। হ্যাঁ, এক দুটো একটু আমার কাছে লেগেছে যেগুলো ঠিকঠাক আছে, সেগুলো আমি সব ডিটেলসে বলেছিলাম, সো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। সো আমি এই কম্প্যাক্ট পাউডারটাকে আমি যে যে জায়গায় কনসিলার ইউজ করেছিলাম সেগুলো জায়গাগুলো পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, যাতে ক্রিজ না পড়ে। সো অনেক সময় হয় যে ক্রিজ পড়ে যায়, তো তাই বলে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। এবারে আমি জাস্ট একটা ব্রাশ নিয়ে জাস্ট ডাস্ট অফ করে দিচ্ছি, যাতে যে যে জায়গায় এক্সট্রা পাউডারগুলো লেগে আছে সেগুলো যাতে মুছে যায় আর ফুল ফেসের মধ্যেও একবার ভালোভাবে পাউডারটা লেগে যায়। এবার আমি একটু আইব্রোজটাকে কম করে নিচ্ছি, কারণ আমি আইব্রোজটা এখন ফিল করে দেব। সো এখানে আমি মেবেলিনের, এটা আমার অলওয়েজ অ্যাজ ইউজুয়াল ফেভারিট, আর ফেভারিট কেন বলছি সেটা হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন, আইব্রো পেন্সিলটা অলরেডি একদম হাফেরও ছোট হয়ে চলে এসছে, এত ইউজ করি আমি এটাকে। সো এটা দিয়ে আমি আমার আইব্রোজটাকে ফিল করে দিচ্ছি, আর ফিল করার পর আবার আমি জাস্ট একটু কম করে নিচ্ছি যাতে একটু ন্যাচারাল লুকটা আসে। আর এখন আমি নিয়ে নিচ্ছি একটা ল্যাকমি আইকনিক ব্ল্যাক কাজল, সো এটা একটা ডিপ ব্ল্যাক কাজল, এটা নিয়ে জাস্ট আমরা যেভাবে আইলাইনার ইউজ করি এভাবে জাস্ট আমি একটু দিয়ে দিলাম, দিয়ে
এবার আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ নিয়ে এটাকে ব্ল্যান্ড করে দিচ্ছি কাজলটাকে ভালোভাবে। কাজলটা আমি ভালোভাবে এভাবে ব্ল্যান্ড করে দিচ্ছি। সো বোথ আইস আমি এভাবে সেম প্রসেসে ব্ল্যান্ড করে দিয়েছি কাজল লাগিয়ে। তারপর এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আই শ্যাডো প্যালেট নিয়ে তার মধ্যে থেকে যেটা ডার্ক কালার, যেটা ডার্ক ক্রিজ কালারটা দিয়ে, ডার্ক কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি আমার ফিঙ্গার টিপস দিয়ে। সো এভাবে আমি একটু ব্ল্যাক স্মোকি টাইপ আইস, খুব একটা এত বোল্ড করব না, একটু সিম্পলের মধ্যেই রাখবো। আর তো এভাবে আমি একটু ব্ল্যাক আই শ্যাডোটা ইউজ করে নিলাম। সো এই হলো গিয়ে একটা মজার ব্যাপার, যেটা হলো আমার কাছে কোনো মেকআপ ব্রাশ ছিল না। মেকআপ ব্রাশ বলতে আমার আই শ্যাডোতে ইউজ করার মতো আমার কোনো মেকআপ ব্রাশ ছিল না, তাই বলে আমি কপিলের এখানে পেইন্টিংয়ের যেটা ব্রাশ, সেই ব্রাশটা দিয়ে আমি ভালোভাবে আমার আই শ্যাডোটাকেও ব্ল্যান্ড করেছি। আর সত্যি খুবই ভালো ছিল, কিন্তু একদম ভালো হয়েছে। সো নেক্সট আমি এভাবেই আরেকটা ব্রাশ দিয়ে, যেটা পেইন্টিংয়ের তুলি, সেই তুলিটা দিয়ে আমি আবার ওপরে এই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আর আমি এখানে ওপরে জাস্ট একটু ক্রিজের মতো ব্রাউনটা দিয়ে একটু ব্ল্যান্ড করে দিচ্ছি। এবার আমি ওই প্যালেট থেকে লাইট গোল্ডেন একটা কালার ছিল, ভীষণ সুন্দর, একটু শিমারি কালার ছিল। সো সেই শিমারি কালারটা আমি এখানে ইনার কর্নার থেকে অল্প জাস্ট একটু হাফ পোর্শনে লাগিয়ে দিচ্ছি। আর সেম লাইট শিমারি কালারটা দিয়ে আমি আমার আইব্রোজের নিচে একটু হাইলাইট করে দিলাম। এবার আমি জাস্ট একটু এখানে ইনার আই কর্নারগুলোর মধ্যেও একটু হাইলাইট করে দিচ্ছি। চোখগুলো একটু দেখতে বেশ বড় বড় লাগে, একটু ভালো লাগে। এবার আমি নিয়ে নিলাম এখানে সুগারের একটা লিকুইড আইলাইনার আর সিম্পল আইলাইনার আমি লাগিয়ে দিচ্ছি। এখানে মা চলে এসেছিলো, তার জন্য আমি এখানে হাসি পেয়ে যাচ্ছিল আমার বারবার। তো বাস এখানে আমি আইলাইনারটা লাগিয়ে দিচ্ছি, একদমই সিম্পলভাবে লাগিয়েছি, কোনো উইংড বা এরকম কোনো কিছু না, সিম্পল আইলাইনার। এবার আমি আমার অল টাইম ফেভারিট সেই সুইস বিউটির আই শ্যাডো প্যালেট, এটা নিয়ে আমি সেই ব্রাউন কালার দিয়ে করে দিচ্ছি কন্ট্রোল। আর আর আমি সবসময় একটাই ব্রাশ ইউজ করি, আমি এক ব্রাশই হয়তো আপনারা ফলো যদি করে থাকেন দেখতে পারবেন, সেই ব্রাশটাকে আমি ডাস্ট অফ করে আমি আমার কন্ট্রোল ব্লাশ সব কিছু ইউজ করি। সো আমি ফার্স্টে এখন কন্ট্রোল করে দিচ্ছি। তো এভাবে একটু কন্ট্রোল করলে ফেসের একটা কাট আসে, দেখতে একটু ভালো লাগে। এবার আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে আমার নোজটাকে একটু কন্ট্রোল করে দিচ্ছি, কারণ ব্রাশটা বেশ একটু বড় সাইজটা। সো আমার মনে হয় আমি হাত দিয়ে, ফিঙ্গার টিপস দিয়ে আমি যদি কন্ট্রোলটা করি নোজে আমার বেশি ভালো হয়, তাই বলে আমি একটা ফিঙ্গার দিয়ে জাস্ট কন্ট্রোলটা লাগিয়েছি, পাউডারটা লাগিয়ে আরেকটা ফিঙ্গার দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে দিচ্ছি। সেম ফিঙ্গারটা ইউজ করিনি, আরেকটা ফিঙ্গার নিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে দিলাম। সো এবার আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি, আর একটু আমি আমার নোজ টিপের মধ্যেও একটু ব্লাশটা ইউজ করি, ভালো লাগে দেখতে। সো মোটামুটি ডান আমার মেকআপ। এবার লাস্ট আমি লাগিয়ে দিচ্ছি একটু হাইলাইটার। হাইলাইটার না লাগালে মেকআপটা ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। হাইলাইটার লাগালে আলাদা একটা গ্লো আসে। সো হাই পয়েন্টসগুলোর মধ্যে একটু হাইলাইটার লাগিয়ে দিচ্ছি। আর এই হাইলাইটারটা আমি আমার লাস্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম, এটা একটা ইনসাইটের হাইলাইটার। আর এটাও বিলো 100 rupees দিয়ে আমি এই হাইলাইটারটা নিয়েছিলাম, সত্যি ভীষণ ভালো হাইলাইটার। আমি এখন অন্য কোনো হাইলাইটার ইউজই করছি না, এই কদিন থেকে শুধু এটাই ইউজ করে যাচ্ছি। এবার আমি নিয়ে নিলাম একটা ভ্যাস্টিজের মাস্কারা। সো এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি একটা ফলস আইল্যাশ ইউজ করব, বাট তারপরে আমার ঘরে ছিল, বাট আমি এগুলো আর ইউজ করতে চাইনি, কারণ আমি কখনো ইউজ করিনি। হ্যাঁ, ইউজ করেছিলাম আমার বিয়ের সময়, সেই 2-3 দিন ইউজ করেছিলাম, আর আমি নিজে কখনো ইউজ করিনি, সেগুলো পার্লারে লাগিয়ে দিয়েছিল। তো আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, তাই বলে আমি
সেই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি, করে আমি নিজে এমনি জাস্ট মাস্কারা লাগিয়ে আর লাস্টলি আমি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা ফিক্স করে এবার আমি লাগিয়ে দিচ্ছি লিপস্টিক। তো এখানে আমি সুগারের একটা ক্যারামাইন শাইন, যেটা শেড নাম্বার 31, এটাও ভীষণ একটা কি বলবো একটা একটা শাইনি শাইনি একটা পুরো ভীষণ সুন্দর কালার, মানে কি বলবো আমি, হয়তো ভিডিওতে ততটা বোঝা যায়নি, বাট এটা ভীষণ সুন্দর কালারটা। এটা শাড়ির সাথে বা একটু এরকম একটু গর্জিয়াস মেকআপের সাথে এই কালারটা ইউজ করলে সত্যি খুব ভালো লাগে। তো এবার আমি জাস্ট একটু সিঁদুর পরে নিচ্ছি, তো বাস আমার মেকআপ লুক রেডি, আর এই জাস্ট একটু বিন্দি আর একটু সিঁদুর পরে নিলাম। আর আমি আমার চুলটা নিয়ে খুব বেশি কনফিউজড, কি করব, চুলটা ছাড়া রাখবো, এরভাবে রাখবো নাকি কিছু বাঁধবো, কিছু বুঝতে পারছিলাম না। সো ফাইনালি ডিসাইড করে ভাবলাম দেখি একটু অন্য কিছু ট্রাই করা যাক। কেমন লাগলো এই দিওয়ালি মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে জাস্ট কদিন আগেই কিনেছি, এটা জাস্ট 699 rupees, ভীষণ সুন্দর শাড়িটা, খুবই ভালো লেগেছে আমার। তবে হ্যাঁ, এটার ব্লাউজ পিসটা আলাদা, এটা অন্য আরেকটা আমি মিক্স এন্ড ম্যাচ করে পরে নিয়েছি। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। তবে খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।